সরকার সুপরিকল্পিতভাবে জাতিকে বিভক্ত করে দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিএনপি আয়োজিত পিলখানা শহীদ সেনা কর্মকর্তাদের স্মরণে এক আলোচনা সভায় তিনি এই অভিযোগ করেন। আজকে সুপরিকল্পিতভাবে সরকার বাংলাদেশকে একটা সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে, অত্যন্ত সুপরিকল্পিতভাবে জাতিকে বিভক্ত করছে, দেশকে এই জাতিকে একটা চরম অনিশ্চয়তার দিকে, অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে। এবং এর মূল উদ্দেশ্য হচ্ছে একটা, যে কোনোভাবেই হোক ক্ষমতায় টিকে থাকতে হবে,